গ্যাবায় টস জিতে ব্যাট করবে দল, এটাই তো স্বাভাবিক। জস বাটলারও কোনো ভুল করলেন না, নেমে গেলেন হেলসকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে। গুরুত্বপূর্ণ ম্যাচ, পয়েন্ট টেবিলে টিকে থাকার লড়াই থ্রি লায়নদের, অন্যদিকে জিতলেই সেমি নিশ্চিত কিউইদের, কিন্তু সেমির তাড়নাটা বেশি ছিল ইংলিশদেরই। বাটলার অ্যালেক্স হেলস মিলে এনে দেন উড়ন্ত সূচনা, চোখে মুখে সর্ষে ফুল দেখেন শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয়া নিউজিল্যান্ডের পেস অ্যাটাক। ছোট স্কোয়ার বাউন্ডারির সুবিধা পুরোদমে কাজে লাগান ইংলিশ ওপেনাররা, জুটিতে 81 উঠতেই বিদায় নেন হেলস, করে যান 52 রান। মঈন আলী টেকেননি, ফিরেছেন 5 রানে। পরে লিভিংস্টোনও ছিলেন কিছুক্ষণের অতিথি, দলকে একাই টেনে নেন ক্যাপ্টেন। তবে টানা উইকেট পতনের মিছিলে বেশিক্ষণ আর নিজেকে সামলাতে পারেননি বাটলার, আউট হন 73-এ, দল ততক্ষণে চলে গেছে 179-তে। আধুনিক ক্রিকেটের হিসেবে রানটা বড় নয়, তবে বিশ্বকাপের এবারের আসরের পরিসংখ্যান বলছে 179 বিশাল কিছু। নিউজিল্যান্ডের ওপেনাররাও হয়তো ভেবেছিলেন সেভাবে, তাই তো দুজনেই ফিরে যান 28 রানে। পরে কেইন উইলিয়ামসনের ওয়ান ডে ইনিংসের সঙ্গে গ্লেন ফিলিপসের 36-62 ম্যাচে ফেরায় ব্ল্যাক ক্যাপদের, কিন্তু জয়ের নেশায় বুধ কিউইরা ভুল করে বসেন এরপরই। নিয়মিত বিরতিতে উইকেট হারান তারা, দলের প্রয়োজনে কিছুই করতে পারেননি জিমি নিশাম, ড্যারিল মিচেলরা। লর অর্ডারের ব্যর্থতায় 159 রানে থেমে যায় টেবিল টপাররা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।